আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, অনেকেই রিকোয়েস্ট করতেছিলেন যে ভাই ময়মনসিংহ বিভাগের মধ্যে সবচেয়ে ভালো ক্রিকেট একাডেমি কোনটি। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটিতেই আলোচনা করব ময়মনসিংহ বিভাগের সবচেয়ে ভালো ক্রিকেট একাডেমি মোহামেডান ক্রিকেট একাডেমির ভর্তির সকল তথ্য নিয়ে। এই একাডেমিতে ভর্তি হতে মাসিক বেতন কত এবং আবাসিক থাকা খাওয়া নিয়ে কত টাকা খরচ হতে পারে, এই তাই সকল বিস্তারিত আজকের এই ভিডিওটি থেকেই জানতে পারবেন। তাই বন্ধুরা, পুরো ভিডিওটি না টেনে শেষ অবধি দেখতে থাকুন। আর বন্ধুরা, বরাবর মতো আপনাদের যে কথাটি না বললেই নয়, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অলপ্রেস করে রাখবেন। কারণ হলো বন্ধুরা, আমাদের এই চ্যানেল থেকে আপনি বিকেএসপি এবং বিকেএসপির বাইরে যেগুলো একাডেমি রয়েছে সেই একাডেমির সকল তথ্য পাবেন। তো ক্রিকেট প্রেমী বন্ধুগণ, মোহামেডান ক্রিকেট একাডেমিতে বিভিন্ন কোর্সরা তারা বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং সব ধরনের মোটিভেশন দিয়ে থাকে। বর্তমানে আপনাদের ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ে যদি কোনো ত্রুটি থেকে থাকে সেগুলো তারা ধরিয়ে দেবে। কিছু কিছু বিকেএসপির আদলের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেমন বাংলাদেশ ক্রিকেট স্কুল অথবা বাংলাদেশ ক্রিকেট ইনস্টিটিউট, এই ধরনের কাজ করে থাকে। তারা আবাসিক, থাকা খাওয়া এবং পড়াশোনা সবগুলোই চলে এইসব একাডেমিতেই। ফলে যারা পড়াশোনার পাশাপাশি ক্রিকেটে ক্যারিয়ার করতে যান তাদের জন্য এইসব প্রতিষ্ঠান হচ্ছে আদর্শ জায়গা। এইসব প্রতিষ্ঠানে বছরের যে কোনো সময় আপনি ভর্তি হতে পারবেন, আর একবার ভর্তি হলে নতুন করে ভর্তি হতে হয় না। ভবিষ্যৎ তারকা গড়া স্বপ্নে প্রতিষ্ঠানটির ক্রিকেট শেখার জন্য একটি হচ্ছে আদর্শ জায়গা। এইসব প্রতিষ্ঠানের কোনো বিকল্পই নেই। এখানে বিসিবি এবং বিকেএসপির প্রান্তন কোচ দ্বারা এবং প্রশিক্ষণ কার্যক্রম প্রচলিত হয়। মোহামেডান ক্রিকেট একাডেমির ভর্তির বয়স, সকল বয়সের শিক্ষার্থী এখানে ভর্তি হতে পারে। ভর্তি ফি হচ্ছে 2000 টাকা এবং মাসিক বেতন 400 টাকা। প্র্যাকটিস সপ্তাহে 5 দিন, শুক্রবার বুধবার ছাড়া প্রতিদিন প্রশিক্ষণ কার্যক্রম প্রচলিত হয়। এখানে 2 ব্যাচ অনুযায়ী প্রশিক্ষণ কার্যক্রম প্রচলিত হয়। তো বন্ধুরা, স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছেন, ফোন করে তাদের সাথে অবশ্যই যোগাযোগ করে নেবেন। ভর্তির সময় যেগুলো কাগজপত্র জমা দিতে হবে সেগুলো হলো 1 কপি পাসপোর্ট সাইজের ছবি, 1 কপি স্ট্যাম্প সাইজের ছবি, আর 1 কপি জন্ম নিবন্ধনের সনদ অথবা জাতীয় পরিচয়পত্রের 1 কপি ফটোকপি। ক্রিকেট প্রশিক্ষণের জন্য যেসব সামগ্রী অথবা ক্রিয়া প্রয়োজন সেগুলো হলো ব্যাট, প্যাড, হেলমেট, গ্লাভস, কেটস, স্পিনার, থাইপ্যাড, চেস গার্ড, বল ব্যাট ইত্যাদি। এবং এইসব শিক্ষা প্রতিষ্ঠান 10 থেকে 18 হাজার টাকার মধ্যে এইসব প্রদান করে থাকে এবং আপনার ইচ্ছা মতো আপনি বাইরে থেকেও কিনতে পারবেন। তাই বন্ধুরা, এইসব প্রতিষ্ঠানটির সুবিধা হচ্ছে এখানে জাতীয় দলের খেলোয়াড় দ্বারা এবং বিসিবি এবং বিকেএসপির কোচ দ্বারা প্রশিক্ষণ কার্যক্রম প্রচলিত হয়। নিজস্ব মাঠে আধুনিক সরঞ্জামের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম প্রচলিত হয়, যেমন সার্বক্ষণিক নেট প্র্যাকটিস, বোলিং মেশিন, টার্গেট নেট এবং খেলোয়াড়দের শারীরিক এবং মানসিক উন্নতি সাধন করার জন্য বিভিন্ন থিওরিক্যাল ক্লাস এবং জিমের ব্যবস্থাও রয়েছে। তাই বন্ধুরা, আমার মনে হচ্ছে এটি হচ্ছে ময়মনসিংহ বিভাগের মধ্যে একটি সেরা ক্রিকেট একাডেমি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর বন্ধুরা, এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অলপ্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর বন্ধুরা, পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও চান তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।